শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তাই পর্যন্ত যে রবীন্দ্রনাথ ঠাকুর দিতে চায় নাই, এই ঠাকুরের জন্য 10 বছর দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঠাকুরের লেখা কবিতা আজকে যিনি লিখেছিলেন, বাংলা মায়ের দুই ভাগ হয়ে যাচ্ছে, বাংলা মায়ের অঙ্গ ছেদন হয়ে গেছে, এই দুই অঙ্গ আবার এক করতে হবে, বঙ্গভঙ্গ রদ করার জন্য যিনি যে গান গাইলেন, দুর্ভাগ্য সেই গানটা আজকে বাংলাদেশের স্বাধীনতার বড় সঙ্গীত হয়ে গেছে, জাতীয় সঙ্গীত। তাহলে কি আপনারা চান বাংলাদেশটাকে আবার ওই বাংলার সঙ্গে মিলিয়ে ভারতের অধীনস্থ একটা রাজ্য বানাতে? ইসলাম হটানোর অর্থই হচ্ছে বাংলাদেশকে ইন্ডিয়ার করদলগত করা, এটা কশ্চিন কালে এটা সম্ভব নয়। আমাদেরও বাপদাদা ছিল, খালি আপনাদের বাপদাদা নেই। আমাদের বাপদাদা রক্ত গেছে পাকিস্তান আনার জন্য, আমরা তাদের রক্তের সন্তান, আমরা কশ্চিন কালো এই দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ হব এমন কোন কাজ করতে দিতে পারি না।